মন্দিরবাজারের পর এবার মথুরাপুর, আবারও ধর্ষণের অভিযোগ। এবার নাবালিকা এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানা এলাকার। বুধবার রাতে নির্যাতিতা ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসুদেব জাতুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ সহ পক্সো আইনে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে আদালতের তরফে ধৃতকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে বৃহস্পতিবার নির্যাতিতা ছাত্রীর মেডিকেল করানো হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় রাজনীতির রং লেগেছে। ধর্ষণের ঘটনার সময় অভিযুক্তের এক সঙ্গী পাহারা দিচ্ছিল বলে অভিযোগ। পুলিশ তাকেও কেন গ্রেপ্তার করল না, প্রশ্ন তুলেছে নির্যাতিতা ছাত্রীর পরিবার। যেহেতু অভিযুক্ত বাসুদেব জাতুয়া তৃণমূলের ঘনিষ্ঠ, তাই অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতা ছাত্রীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কিত নির্যাতিতা ছাত্রীর বাবা এবং মা। বুধবার বিকেলে বাড়ির পাশেই খেলা করছিল পঞ্চম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রী। অভিযোগ, অন্ধকার নামার ঠিক আগে বছর বারোর ওই ছাত্রীকে খাওয়ারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে গ্রামের নির্জন জায়গায় একটি খড়ের স্তূপের পিছনে ধর্ষণ করে বাসুদেব। ঘটনার পর ছাত্রী বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে। রাতে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের লোকজনেরা। পরে ছাত্রীর মুখ থেকে ঘটনার কথা শুনে রাতেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ছাত্রীর বাবা এবং মা। আমার মেয়েকে জোর জবরদস্তি করে ঠাকুরতলায় খড়ের গাদার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে রেপ করে বসুদেব যাচ্ছে। তখন কি চাইছেন আপনারা? আমি চাইতে সুষ্ঠু বিচার। শাস্তি চাইছেন? শাস্তি চাইতে। এখন কি হুমকি দিচ্ছে? হ্যাঁ, এখন হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে? ওই তৃণমূল বসুদেবের লোকেরা হুমকি দিচ্ছে। তৃণমূলের লোকেরা বললো মার্ডার করে দেবো ওকে, ওর মেয়েকে মার্ডার করে দেবো। এই বাসুদেব কি করে? তৃণমূল করে? হ্যাঁ, বাসুদেব তৃণমূল করে। সেই কারণের জন্য হুমকি দিয়ে কি বলছে? হুমকি দিয়ে বলছে তোকে মার্ডার করে দেবো, তোর মেয়েকেও মার্ডার করে দিয়ে দেবো যদি বা কেস না তুলে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা হচ্ছে কি ওকে জেল চাই। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। একটা বাচ্চা মেয়ে যার বয়স 11 বছর, তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করে মন্দিরের পাশে একটা গাদার পাশে নিয়ে রেপ করে তাকে সেইখানে ফেলে রেখে এবং তার গার্ডেও ছিল আরেকজন। এইরকম ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছে এই সমস্ত। এবং বর্তমানে মানে বাড়িপক্ষ মানে মেয়ের বাবা মা তারা থানায় অভিযোগ করেছে, আসামি অ্যারেস্ট হয়ে এসছে। আমরা চাই এই রকম জঘন্যতম কাজের আসামি চরমতম শাস্তি হোক। অবশ্যই অবশ্যই তারা বেল পিটিশন করেছে, আমরা অবজেকশন দিচ্ছি। আমরা যাতে সে আসামি বেল না পায় আমরা তার জন্য অবজেকশন দিচ্ছি এবং আসামির আমরা চরমতম শাস্তি চাইছি। এবং এই বাবা মা যে অভিযোগ করছে বলছে যে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য, কি বলবেন? না অবশ্যই এটা তো আরও জঘন্যতম কাজ। একটা মানে খুবই খারাপ নোংরা কাজ করেছে এবং তার উপরে হুমকি দিচ্ছে যে কেস তুলে নিতে হবে, এর চেয়ে জঘন্যতম কাজ আর হতে পারে না। এর প্রতিকার হওয়া একান্ত আবশ্যক, খুব তাড়াতাড়ি এর প্রতিকার হওয়া উচিত এবং এর বাবা মাকে যথেষ্ট রূপে পুলিশের প্রোটেকশন দেওয়া উচিত যে যাতে এরকম কোনো রকম না হুমকি দেওয়া যেতে পারে। মথুরাপুর থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।